অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য জিমেল অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। মোবাইল স্ক্রিন আসার পর আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসলে আপনার ফোনে যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে তাহলে আপনার এখানে সাইন ইন অপশন থাকবে। আপনি কি করবেন, ওই সাইন ইন অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার ফোনে আগে থেকে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, এখন আপনি যাচ্ছেন আরও একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে, তখন আপনি কি করবেন, উপরের দিকে আপনার জিমেলের প্রোফাইল, এই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে। সেম ভাবে আপনার সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটি অপশন দেখতে পাচ্ছেন, ফর মাই পার্সোনাল ইউজ, ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলতেছেন, এই জিমেল অ্যাকাউন্টটা কি উদ্দেশ্যে খুলতেছেন, যদি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য হয় তখন আপনি পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করে নেবেন। আর যদি যে কোনো আপনার কাজ অথবা বিজনেস পারপাসের জন্য আপনি যদি খুলে থাকেন তখন আপনি ওয়ার্ক অর মাই বিজনেস এই অপশন সিলেক্ট করে নেবেন। আমি ব্যক্তিগত কাজের জন্য খুলতেছি তাই আমি এখানে পার্সোনাল ইউজ এই অপশনটি সিলেক্ট করে নিব। পরবর্তী অপশন, এখানে আপনার নাম দিয়ে দিতে হবে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি দিয়ে নেবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সজীব খলিফা, তো আমি এখানে এমডি সজীব এবং লাস্ট নেমে খলিফা দিয়ে নেক্সট অপশনে এই নেক্সট অপশন ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে। এখানে সর্বপ্রথম আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন। জন্ম তারিখ দেওয়ার জন্য আপনার এখানে মাসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন ওইটা সিলেক্ট করে নেবেন। পরবর্তী অপশন হচ্ছে ডে, মানে আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন ওইটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনার সাল, আপনি কত সালে জন্মগ্রহণ করছেন ওই সালটা এখানে তুলে দিবেন। পরবর্তী অপশন জেন্ডার, এই জেন্ডার অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি মহিলা হয়ে থাকেন তখন আপনি ফিমেল সিলেক্ট করে নেবেন, আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন তখন আপনি মেল সিলেক্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটি জিমেল নেম সাজেস্ট করতেছে। আপনার যদি এই সাজেস্ট করা জিমেল নেম গুলো পছন্দ হয় তখন আপনি যেটা পছন্দ হবে ওইটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি চান নিজে থেকে আপনার একটা জিমেল আইডির নাম আপনি ক্রিয়েট করে নেবেন তখন আপনি কি করবেন, ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে নামে জিমেল অ্যাড্রেসটা খুলতে যাচ্ছেন ওই নামটা আপনি এখানে দিয়ে নেবেন, @gmail.com, এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকবে। এখন দেখুন এখানে আমি আমার নাম দিয়ে নিছি, এমডি সজীব খলিফা। দিয়ে দেওয়ার পরে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করব। দেখুন নেক্সট অপশনে কিন্তু যাচ্ছেন, এখানে লাল উঠতেছে, দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, মানে এই ইউজার নেমটি অ্যাভেলেবেল নেই, এটা অন্য কেউ অলরেডি নিয়ে নিছে, মানে এটা দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলা আছে। যদি আপনার এইরকম হয় তখন আপনি কি করবেন, যে কোনো ডিজিট অ্যাড করে দিবেন। ধরেন আমি এখানে 07 দিয়ে দিলাম, আপনারা আপনাদের মন মতো ডিজিট দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে নেক্সট আবার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড এই অপশনে যদি আপনার নিয়ে আসে তার মানে হচ্ছে আপনি যে ইউজার নেমটি দিয়েছেন ওই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে। এখন আপনি এখানে আপনার পাসওয়ার্ড তৈরি করে নেবেন এই জিমেল আইডির জন্য, এবং পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনি কঠিন একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, 1123333 বা আপনার মোবাইল নাম্বার এগুলো দিবেন না। পাসওয়ার্ড তৈরি করার সময় আপনি যে কোনো লেটার, নাম্বার এবং সিম্বল দিয়ে আপনি কঠিন একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এলোমেলোভাবে। পাসওয়ার্ড তৈরি করার পর আপনি নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে নেবেন, আর যদি আপনি ফোন নাম্বার দিতে না চান তখন আপনি স্কিপ স্কিপ অপশনে ক্লিক করবেন। পরবর্তীতে এই জিমেল আইডি যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তখন আপনার এই পাসওয়ার্ড ফরগেট করতে এই নাম্বারটি কাজে আসবে। তো অবশ্যই আমি বলবো আপনাকে যে কোনো একটা আপনার ফোন নাম্বার অ্যাড করে নেবেন। আর যদি আপনার এখানে অ্যাকাউন্ট খোলার সময় এই ফোন নাম্বার অপশনটি না আসে তখন আপনার অ্যাকাউন্ট খোলার পর কিভাবে অ্যাড করবেন তাও আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর এই নেক্সট নেক্সট অপশন আপনি ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো এরকম অপশন দেখাবে, আপনার এখানে আপনার জিমেল নেমটা দেখাবে এবং আপনার রিকভারি ফোন নাম্বারটা আপনাকে দেখাবে। তো আপনি এখান থেকে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম ভাবে আপনি নিচের দিকে আসবেন, আসার পর আই এগ্রি অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে একটু সময় নেবে এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন যদি আমি এখানে প্রোফাইলের উপর ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে জিমেল অ্যাকাউন্টে খুললাম এটা কিন্তু প্লে স্টোরে লগ ইন হয়ে গেছে। এই মাধ্যমে আপনি খুব সহজে নিজেই নিজের একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনার অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনার ওই ফোন নাম্বার অপশনটি না আসে, অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে কিভাবে ফোন নাম্বার অ্যাড করবেন, বা আপনার যে নাম্বারটা দিয়েছেন এখন আপনি চাচ্ছেন ওই নাম্বারটা পরিবর্তন করতে, তাও কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। আপনি যে জিমেলের নাম্বার অ্যাড করতে যাচ্ছেন বা নাম্বার পরিবর্তন করতে যাচ্ছেন ওই জিমেলটি লগ ইন করার পর এখানে আপনার গুগল অ্যাকাউন্ট অপশন, এখানে ক্লিক করে দিবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো উপরের দিকে আপনি এরকম ভাবে যদি আপনি টানেন, টানার পর আপনি এখানে সিকিউরিটি অপশন পাবেন, এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে এরকম দেখতে পাবেন যদি আপনার ফোন নাম্বার অ্যাড না থাকে, আর যদি আপনার আগে থেকে একটা ফোন নাম্বার অ্যাড থাকে ওইটা চেঞ্জ করতে যাচ্ছেন তখন আপনার এখানে ওই ফোন নাম্বারটি দেখাবে।
তো আপনি কি করবেন এই রিকভারি ফোন নাম্বার এই অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি এই কন্টিনিউ কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে আপনার ফোনে যদি ফিঙ্গার লক বা ফেস আইডি লক থাকে তখন আপনি কি করবেন ফিঙ্গার আইডি অথবা ফেস আইডি লকটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশন অ্যাড রিকভারি ফোন নাম্বার এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম্বারটি অ্যাড করে দিবেন এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে নিচে নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এই গেট কোড অপশনে ক্লিক করবেন এখন আপনি যে ফোন নাম্বারটি দিলেন ওই ফোন নাম্বারে তারা একটা এসএমএস পাঠাবে ওই এসএমএসটা আপনার এখানে তুলে দিতে হবে তো আমার এখানে অলরেডি এসএমএস পাঠিয়ে দিয়েছে এসএমএস এ পাঠানো কোডটি বসানোর পর নিচে ভেরিফাই ভেরিফাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অ্যাড মানে আপনার এই ফোন নাম্বারটি অ্যাড হয়ে গেছে এই মাধ্যমে আপনি নিজেই নিজের জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ